এত কাছ থেকে কখনো কেউ মৌমাছি দেখেছেন? অনেক মাছি কত উঠেছে ভাই। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, খুবই কাছ থেকে আমরা এখন একটা মৌচাককে মধুসাগর করব। প্রথম কথা আগেই বলে রাখি যে আমরা খুবই কষ্ট করে আর কি হচ্ছে যে অনেক দুর্গম গ্রামের মধ্যে এসে এইরকম হচ্ছে যে প্রাকৃতিক মৌচাক থেকে আর কি মধু সংগ্রহ করি। আজকে আসার সময় এতটাই শীত ছিল আর এতটা কুয়াশা ছিল যে হচ্ছে দুই হাত পরেই আর কি কিছু দেখা যাচ্ছে না, এত কুয়াশা। প্রায় প্রতিদিনই শীতের সময় আমরা যখন মৌচাক কাটতে আসি, মৌচাককে মধুসংগ্রহ করতে আসি, তখন এই ভয়াবহ অবস্থা হয়। একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে, সুন্দর মৌচাক। গোল আকারের দেওয়ালের সাথে আর কি লেগে আছে। এত কাছ থেকে কখনো কেউ মৌমাছি দেখেছেন? এই মৌচাকের কোন অংশে মধু আছে আপনাদেরকে একটু দেখাই। এই যে বুন্দাতে আগুন দেওয়া হচ্ছে, আর কি চাক কাটা হবে এখনই। আর এই যে মৌচাক, এই যে ধোয়া দেওয়া শুরু হয়ে গেছে, এখনই আর কি চাকটা কাটা হবে। এটা কাটো, ধোয়ার জন্য কিছু দেখতে পাচ্ছি না। মৌমাছি ঠান্ডা লাগিছে, ওই যে ওই পাশে হচ্ছে আর কি মধু। এই যে দেখেন, না না সামনে যাবো না, সামনে দাঁড়া দিবি না, ওই পাশ থেকে লুক করে খালি কেটে নিয়ে আসবি। না মৌমাছি গুলো তো অনেক ভালো দেখিচ্ছি, কাটা হচ্ছে খুবই কাছ থেকে। খুবই ভালো পরিমাণে মধু হয়েছে যে দেখেন। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি সুন্দর মৌচাক আপনারা দেখেন। ভরুক ভরুক সুমা খাও, দুইটা যাও, তুমি এটা যাও, ওটি যাও। এই কাছ থেকে আমরা ভিডিও করতেছি আর মৌমাছি দিয়ে মুখ। যাও তুমি, ওপর যাও না, তুমি ধরো। আমি কি ধরবো, ভাইবে কাটে না, কাটে না। হুম, একটু দেখাই, আমাকে একটু দেখাও, ধরো। এই দেখেন চাক, ঠিক আছে। আর এই যে দেখেন মৌমাছি, দেখা যায় সুন্দর করে, দেখাও সুন্দরই দেখা যাচ্ছে, পুরো চশমা হয়ে গেছে সব কিছু। কাটা হয়ে গেল আলহামদুলিল্লাহ, খুব সুন্দর মৌচাকের মধু। চলেন এখন আমরা একটু দূরে যাই আর কি আপনাদেরকে দেখাই। নিয়ে যাওয়া হচ্ছে চাক কেটে। এই যে মৌচাক থেকে আর কি মধু সংগ্রহ করা হইলো, এই যে দেখেন একদম ফ্রেশ মৌচাক থেকে। এখানে প্রায় 6 থেকে 7 কেজির মতো মধু হবে। তো আপনারা আমাদের হচ্ছে যে প্রায় সময় একদম ফুল মৌচাক কাটার ভিডিওগুলো দেখেন,
আমরা খুবই পরিশ্রম করে দুর্গম গ্রামের মধ্যে এসে আর কি হচ্ছে এই মৌমাছির চাকগুলো আর কি খুঁজে খুঁজে আর কি মধুগুলো সংগ্রহ করি। আর এটা হচ্ছে যে গ্রাম্য প্রাকৃতিক চাকের মধ্যে, এদিকে এসে দেখাও। আলহামদুলিল্লাহ, শেষ কথা একটাই বলবো যে আমার ইউটিউব চ্যানেল মৌচাক মধুসাব আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন। আর আমার হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের পাশাপাশি হচ্ছে আমার পেজ মৌচাক মধুসাব, এটাও আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং যদি কেউ যদি ইয়ে করেন বাংলা দিয়ে মেহেদি ভাই লিখলেও আমার হচ্ছে যে পেজ আরেকটি পেয়ে যাবেন। আর আমার প্রোফাইলের নামও হচ্ছে যে মোহাম্মদ মেহেদি হাসান। আর আবারও বলে রাখতেছি আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মৌচাক মধুসাব। সবার কাছে অনুরোধ থাকবে সবাই সাবস্ক্রাইব করবেন এবং উৎসাহ দিবেন, তাহলে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দিব। আসসালামু আলাইকুম।